বাড়িঘর বাঁচানো সব আমাদের এই যে জমিন আমরা ঠিয়া পাট্টা দিছি, এই যে কটকলও দিছি, এখন আমাদের টাকার লোক আমাকে দালাইতেছে আর আমরা টাকা দিতে পারতেছি না। আর পটুয়াখালী থেকে আমাকে কোনো টাকা পয়সা কোনো কিছু দিতে আসে না, খালি চার পাঁচটা ঘরের টাকা দিছে, এছাড়া আর কোনো টাকা দেয় নাই। এখন আমাদের এই তিন ফসলের জমি আমরা ধান ফালাইছি, বীজ হয়েছে, সেই বীজ বড় হয়ে গেছে, আমরা রুমও আর কয়দিন পর। এখন এই এরা আমাকে জিজ্ঞান না হুনার না, আর আইয়েই মেশিন নামাইছে, আমরা মেশিন উঠেই দিছি। আমরা আমাদের এই যারা আমরা ভাই মানুষ আছি সবাই এক হইয়া আমরা এই মেশিন উঠেই আজকে 11টার সময় আমরা উঠেই দিছি। কথাটা হইলে যে আমরা অনেকেরই গরিব গর্মা আমাকে জমি অনেকে পাট্টা দেওয়া হবে, এখন বালি ফেলাইলে আমরা পিঠে মাই জামাইবে না, কারণ টাকা চাইবে আমরা দিমু কমু করে, আমরা তো ঠেক একটা জমা জমি থইছি, পাট্টা থইছি। এখন এই আমরা টাকা না পাইলে না পাওয়ার জন্য যে জমি লইয়ে যায় তা বালি ফেলাই যায়, তাহলে আমরা তাহলে মাই খুঁজে মরতে হইবে দিকে কিছু মাঠে। অনেকেরই আমাকে জমি পাট্টা দেওয়া আছে, আগে টাকা পরে কাজ, দাবি একটাই আর কোনো দাবি নাই, আগে টাকা তারপরে সরকার নেবে ইচ্ছা করে নেবে। আমাদের পশাগরিল মৌজা এফিজিটি নিতেছে, কিন্তু এফিজিটি নিতেছে কথা ছিল যে আমাদের যাদের ঘর বাড়ি আছে তাদের ঘর বাড়ির টাকা দেবে এবং জমিনের টাকা দেবে, অথচ এখন পর্যন্ত ঘরের এবং বাড়ির টাকাও পায় নাই, জমিনের টাকা আদাও কেউ পায় নাই। তা সত্ত্বেও সেই জমিতে কিভাবে তারা বোক দখল করতেছে সেটা আমাদের বুঝে আসে না। এই জন্য আমাদের সবাই দাবি যে না আমরা জমিনের টাকা পাইতে পারি, টাকা পাওয়ার পরে তারপর তাদের কাজ তারা চালাইতে পারে। পটুয়াখালী আউলিয়াপুর ইউনিয়নের পশাগরিল মৌজা এফিজিটি হয়েছে, 410 একর জায়গা সরকার অধিগ্রহণ করছে, এই পর্যন্ত আমাদেরকে কোনো টাকা পয়সা দেয় নাই এবং 150 মতো ঘর বাজে, শতকরা 5% মানুষের এখনো ঘরের টাকাই পায় নাই, জায়গার টাকা তো কেউই দেয় নাই। আমাদের অনেক জায়গা জমি লাগানো মানুষের কাছে নগদ টাকায় ঠিয়ে পাট্টা দেওয়া, আমরা বিস্পেরা করছি, আমরা এখনো ওই জায়গা রইতে পারিনি, আমাদের এতদিন কোনো নোটিশও দেয় নাই, জানানো নাই যে তোমরা জায়গা চাষ করতে পারবা না। হুট করে আজকে আইসিয়া তারা বেকু দিয়ে মাটি কেটে নামছে, আমরা সবাই বাধা দিছি যে আমাদের টাকা পয়সা না দিয়ে এই জায়গায় কাজ করতে পারবে না। টাকা পয়সা দেয় নাই, আমার স্বামী নেই, পাঁচটা খোলা ফানলেই খাইতেছেন, জমি দিবর সরকার দিয়ে খাই জমি লই যে আমরা কিভাবে কি খাম, আমার টাকা পয়সা দেয় নাই, তাহলে আমরা কই যাম, আমরা জমি দিব না চাষাবাদ করে খাম, যাদের টাকা না পাবো টাকা পাবো এবার জমি দিব, আমাকে যে টাকা দেবো আমরা এই টাকাই তো পাইনি, আমরা এই জায়গায় কোনো আম কিনতে পারবো, হ্যাঁ তো দূরে কথা, আমাকে তো টাকাই দিতে আসি, আমরা হচ্ছি চাষি লোক বুঝছেন, আমাকে এই এলাকা লয়ে যাইতে আছে, আমাকে টাকা পয়সা কিছু দেয় নাই, এখন হারা বালি হেলাইবে তা আমরা কই দিয়ে দাঁড়াম, আমাদের দাবি হারা বালি এনে টাকা পয়সা ক্লিয়ার করে দেবে, আমাকে তো এমনি লয়ে যাবো গা, হারা টাকা পয়সা ক্লিয়ার করে দিয়ে হারা হ্যাক পাস হারা শুরু করু। আমাদের এই 3 নং ওয়ার্ড আউলিয়াপুর পটুয়াখালী ইপিজেড অধিগ্রহণ করছে সরকার, এখন আমাদের টাকা জনগণের যা আছে দরিদ্র ফ্যামিলি তাদের এই ঘরের দুয়ারের টাকাটা অপকাটাম যে টাকাটা এটাও আগে ক্লিয়ার করতেছে না, আবার ফাইল যদি পাস হইতেছে তারা পার্সেন্ট দিছে জন্য ফাইল করে আটকে রাখতেছে, কিন্তু ডিসি কোর্টে এরা চলতেছে এরকম কিছু কিছু চলতেছে, টাকা পয়সা না দেওয়ার পর্যন্ত আর কি ফাইলগুলো পাস করতেছে, এখন টাকা না পরিশোধ করার আগে এরা বালুগুলো ছাড়িয়া আমাকে উৎখাত করার জন্য চেষ্টা করতেছে, তা আমাদের টাকা পয়সা পরিশোধ করিয়া অবকাঠামো যেটা আছে এটা আগে দেও, তারপরে জায়গার টাকাটা এক এক করে কাগজপত্র কমপ্লিট করে আসবে, রেকর্ড করাবে, নাম জারি করবে, তারপরে টাকা পয়সা ক্লিয়ার করবে। বিষয়টা হচ্ছে সরকার এইখানে 410 একর জমির উপর একটা ইপিজেড করার পরিকল্পনা নিয়েছে এবং এখানে যারা জমি যাদেরকে যাদের জমি এখানে গিয়েছে সেই জমির মালিকরা টাকা পায় নাই, এদের দাবি হচ্ছে যে আগে টাকা পরিশোধ করবে সরকার, তারপর ইপিজেডের কার্যক্রম শুরু করবে, এজন্য তারা এই গ্রামের লোকজন ক্ষুব্ধ, তারা এই কাজ কোনোভাবেই শুরু করতে দিতে চায় না, আগে তারা টাকা চায়।
এখানে সম্ভবত বেকু মেশিন এনে তারা বালু ফালানোর একটা পরিকল্পনা করছে। এই কাজে সকালবেলা এখানে লোকজনরা বাধা দিচ্ছে, তারা আগে টাকা চায় পরে কার্যক্রম শুরু করে। টাকা তো ব্যবজা দিছে আরো 9 মাস আগে, আপনার ডিসি সবকে বলেন না কেন? এই বক্তব্যটা মিডিয়ার সামনে বক্তৃতা দিতে আমার আবার পারমিশন লাগবে, আমার চেয়ারম্যান মেজর জেনারেল ওনার পারমিশন লাগবে। তাহলে আমি এটুকু বলি যে জেলা প্রশাসকের ফান্ডে দেয়া আছে, সেখান থেকে এরা টাকা পাবে, এই তো। আমি লোকাল চেয়ারম্যান হিসেবে বলতে চাচ্ছি, সেটা হলো আমাদের ইউনিয়নের এপিজেডটা হওয়ার পরে আমাদের বেবজাত থেকে যে টাকার ল্যান্ড রিকুইজিশন যে টাকাটা, সেই টাকাটা অলরেডি ডিসি প্রশাসক মহোদয় বরাবরে বেবজা দিয়ে দিয়েছে 260 কোটি টাকা মেবি। তো এই 260 কোটি টাকা দেওয়া হয়েছে আরও 8 থেকে 9 মাস আগে। তো এই টাকা দেওয়ার পরের থেকেই ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। ভূমি অধিগ্রহণের জন্য জনগণের যে ডিমান্ড আছে, চাহিদাটা আছে, তাদের যে জমি জায়গা জমি ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে সেটার জন্য তারা প্রপারলি তাদের যে পেপার্সগুলো আছে, যেমন পর্চা দলিল, এগুলো নিয়ে তারা একটা দরখাস্ত করবে জেলা প্রশাসক মহোদয় বরাবরে। সেখানে আমি আজ যে লোকাল চেয়ারম্যান হিসেবে আমার ওই যে মালিকটাকে আইডেন্টিফাই করতে হবে যে সেই জমির মালিক। তো আমরা এ পর্যন্ত প্রায় আমার জানা মতে আমরা 1000 থেকে 1200 ফাইল অলরেডি ডিসি জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে জমা আছে এই টাকা বিতরণের জন্য, চেক বিতরণের জন্য। তো জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় থেকে এটার কার্যক্রম চলতেছে, কিন্তু টাকা পেতে দেরি হচ্ছে কেন এটা আসলে আমরা বুঝতেছি না যে কেন এত দেরি হওয়ার কথা, কাল বিলম্ব। জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমার কিন্তু এই বিষয় নিয়ে অনেকবার কথা হয়েছে, আমি ফিজিক্যালি স্যারের কাছে গেছি যে স্যার